নমস্কার, আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর ইউটিউব চ্যানেল, আপনাদের খুব প্রিয় চ্যানেল। এই চ্যানেলে বিভিন্ন ধরনের অনুষ্ঠান আলোচনা করা হয় বিভিন্ন বিষয় নিয়ে। আজকে আলোচনা হবে এই আগস্ট মাস 2024 সিংহ রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন তাদের কতটা ভালো যাবে, কতটা খারাপ যাবে, কী করণীয় আছে আপনার, সেগুলো নিয়েই আজকের আলোচনা। প্রথমে সিংহ রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন, দেখুন মাসের প্রথমের দিকে আপনাকে দেখবেন হাত খরচটা বেড়ে যাবে, অর্থ ইনকাম করলেও খরচের পরিমাণ অনেক গুণ বাড়বে, কিন্তু ধীরে ধীরে সেই জায়গাটা রিকভারি হবে এবং 15 তারিখের পর থেকে অর্থাৎ আগস্টের 15 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত কিছু শুভ ফল আপনি পেতে পারেন, কিন্তু মানসিক ডিপ্রেশন আপনার ক্ষেত্রে থাকবে এবং মানসিক কষ্ট, মানসিক দুঃখ এবং তার সঙ্গে সঙ্গে আপনার শরীর স্বাস্থ্য নিয়েও কিন্তু এই আগস্ট মাসটা মাঝে মধ্যে একটু সমস্যার ইঙ্গিত রয়েছে, সেক্ষেত্রে একটু সতর্ক থাকবেন। এবং বাবার শরীর স্বাস্থ্যের দিকে অবশ্যই নজর দিন, মায়ের শরীর স্বাস্থ্যের ক্ষেত্রেও কিন্তু যে খুব ভালো রয়েছে তা না, এটা আগস্ট মাস, এই জায়গাগুলো কিন্তু একটু চেক করে চলুন। অর্থাৎ মা এবং বাবা এবং আপনার নিজের শরীর স্বাস্থ্যের দিকে অবশ্যই নজর দেবেন। পরিশ্রম বৃদ্ধি পাবে সিংহরাশির জাতক জাতিকাদের, পরিশ্রম অবশ্যই বৃদ্ধি পাবে এবং সেক্ষেত্রে একটু রেস্ট নেওয়ার চেষ্টা করবেন, রাত্রের ঘুম কম হয়ে যাবে এবং সেই জায়গাগুলো কিন্তু আপনি নিজেকে চেক করে চলুন। অর্থ যেমন বললাম, অর্থ প্রাপ্তির যোগ রয়েছে, অর্থ যথেষ্ট আসবে কিন্তু অর্থ খরচও হবে সিংহরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। আর যারা ব্যবসা করছেন, ব্যবসার ক্ষেত্রে সিংহরাশির জাতক জাতিকাদের ব্যবসার যে অর্থাৎ যেভাবে উন্নতি হচ্ছিল সেই জায়গাটা একটু ডাউন হবে সিংহরাশির জাতক জাতিকাদের, এবং সেক্ষেত্রে সতর্কভাবে চলবেন, নতুন কোনো ইনভেস্টের ক্ষেত্রে যাবেন না সিংহরাশির জাতক জাতিকাদের, তাহলে সমস্যা হবে। এবং এই মাস তো নাই, পরবর্তীতে আমি অবশ্যই আপনাদের গাইড করবো কোন মাস থেকে ইনভেস্ট নতুন করে করবেন এবং তাতে আপনার ভালো উন্নতি হবে, কিন্তু আগস্ট মাস কোনোভাবে নতুন কোনো ইনভেস্টে যাবেন না। এবং যদিও যেতে হয় অনেকবার চিন্তা ভাবনা করে এবং আপনার জন্মছকের কানেকশানের পরিপ্রেক্ষিতে, সে যদি সেটা পজিটিভ জায়গার কানেক্ট হয় তাহলেই কিন্তু হাত দেবেন, না হলে কিন্তু দেবেন না, তাহলে কিন্তু অর্থ নষ্ট হয়ে যাবেন, লসে রান করবে এবং রাত্রের ঘুম কম পর্যন্ত হয়ে যাবে সিংহরাশির জাতক জাতিকাদের, এই জায়গাটা রয়েছে। যারা চাকরি করছেন কর্মক্ষেত্রে দেখবেন বসের সঙ্গে কমিউনিকেশন গ্যাপ তৈরি হচ্ছে, অর্থাৎ কর্মক্ষেত্রে দেখবেন যে অনেক ক্ষেত্রে জন্মস্থান থেকে খুব দূরবর্তী জায়গায় কর্ম পরিবর্তন হয়ে যাচ্ছে, অর্থাৎ 1 থেকে 15 তারিখে সেইটার কানেকশান রয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে দেখবেন যে 15 থেকে 30 তারিখ পর্যন্ত যে সময়টা যাবে সেটাও কিন্তু আপনার বসের সঙ্গে দেখবেন মিসকমিউনিকেশন হচ্ছে, গ্যাপ তৈরি হচ্ছে এবং কোনো কোনো ক্ষেত্রে মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের কারণে আপনার কর্মক্ষেত্র নিয়ে সমস্যার ইঙ্গিত হয়ে যাবে। কোনো কোনো ক্ষেত্রে আপনার চাকরি কিন্তু আপনার চাকরিটা চলে পর্যন্ত যেতে পারে, সাবধানে চলবেন। এবং দেখবেন যে অকারণে আপনি মানসিকভাবে বা অকারণে আপনি অপমানিত হচ্ছেন, যে কর্মটা করেননি তার জন্য আপনার দায়ভার আপনার উপর চাপিয়ে দিতে পারে, সেই জন্য ইমিডিয়েট বস যা করতে বলবে সেইগুলো করবেন না, অবশ্যই সতর্কভাবে নিজের বিচার বুদ্ধি দিয়ে বিশ্লেষণ করে করার চেষ্টা করলে আপনার ভালো হবে, বিশেষ করে এই আগস্ট মাসটা, কারণ না তো কিন্তু ওই দোষটা আপনার উপরে চলে আসবে, সেক্ষেত্রে কিন্তু সতর্ক থাকতে হবে সিংহরাশির জাতক জাতিকাদের বললাম। সিংহরাশির জাতক জাতিকে যারা চাকরি করবেন বলে স্থির করছেন, চাকরির জন্য পরীক্ষাগুলো দিচ্ছেন, তাতে কিন্তু আপনার শুভ ফল পাবেন, অর্থাৎ রাশি আপনার ক্ষেত্রে কিন্তু মাসের প্রথমের দিকেই কর্ম পাওয়ার যোগ রয়েছে মাসের, অর্থাৎ এই নতুন চাকরি বা নতুন কর্ম পাওয়ারও যোগ রয়েছে যারা চেষ্টা করছেন সিংহরাশির জাতক জাতিকাদের, তাদের ক্ষেত্রে কিন্তু আগস্ট মাসে নতুন চাকরি বা নতুন কর্ম পাওয়ার যোগ রয়েছে। যারা নতুন করে ব্যবসা শুরু করবেন বলে ভাবছেন তাদের ক্ষেত্রে বলবো একটু থেমে চলতে, তাদের ক্ষেত্রে তাদের নিজস্ব জন্মছক কানেকশান দেখতে হয় এবং তার সঙ্গে সঙ্গে কোন প্রোডাক্টটা নিয়ে ব্যবসা করলে তাদের ভালো হবে সেগুলো কিন্তু অবশ্যই বিচার্য বিষয়ের জায়গা রয়েছে। সেই জন্য বললাম আগস্ট মাসটা হঠাৎ করে আপনি নতুন করে কোনো ব্যবসার ইনভেস্ট করার বিষয়ে বারংবার চিন্তা করবেন, কারণ আপনার ব্যবসার যে অধিপতি সেই সপ্তমপতি রেট্রোগেট হয়ে আছে এবং সেটার একটা কানেকশান আপনার রাশির সাপেক্ষে রাশির অধিপতি সেই দ্বাদশে কানেকশান পাচ্ছে এবং 15 তারিখের পর থেকে সে আবার রাশির সঙ্গে কানেকশান পাবে। এই কম্বিনেশানটা আপনার ক্ষেত্রে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে শুভ হবে, কিছু কিছু ক্ষেত্রে অশুভ হবে, সেই জন্য একটু থেমে চলুন, দেখে চলুন এবং সতর্কভাবে চলুন আগস্ট মাস আপনার ক্ষেত্রে যারা সিংহরাশির জাতক জাতিকা রয়েছেন। সিংহরাশির জাতক জাতিকা যারা এডুকেশনের সঙ্গে যুক্ত রয়েছে, তার চতুর্থপতি বৃহস্পতি সে আপনার রাশির সাপেক্ষে দশমে কানেকশান রয়েছে, অর্থাৎ
সিংহ রাশির জাতক জাতিকাদের কর্মের, অর্থাৎ যারা এডুকেশনের সঙ্গে যুক্ত রয়েছে তাদের এডুকেশনের জায়গা খুব ভালো রয়েছে, চেষ্টা করলেই কিন্তু সাকসেসের জায়গা রয়েছে, কম্পিটিটিভ এক্সামগুলোতে অবশ্যই সাকসেস জরুরি রয়েছে। এবং তাদের ক্ষেত্রে আরেকটা জায়গা রয়েছে বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ নবমপতি ভাগ্যপতি সেও দশমে কানেকশন রয়েছে এবং এটা কিন্তু যথেষ্ট শুভ, যেটাকে বলা হয় যে একটা জাতক জাতিকার হায়ার স্টাডির করতে করতে চাকরি পেয়ে যাওয়া, সেটার একটা শুভ কানেকশন রয়েছে সিংহ রাশির এবং এই আগস্ট মাসে রয়েছে, এবং তাদের হায়ার স্টাডির যোগ রয়েছে এবং হায়ার স্টাডির ক্ষেত্রেও কিন্তু জন্মস্থান থেকে দূরবর্তী জায়গায় কিন্তু যাওয়ার কিন্তু যোগ তৈরি হতে পারে, তাহলে সেই জায়গাটা রয়েছে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মানসিক ডিপ্রেশন, ভুল বোঝাবুঝির একটা যোগ কিন্তু রয়েছে সপ্তমপতি রেট্রোগেট, সেই জন্য আপনার লাইফ পার্টনারের শরীর স্বাস্থ্যের দিকে কিন্তু অবশ্যই নজর দেবেন, শরীর স্বাস্থ্য খুব ভালো যাবে না, সিংহ রাশির জাতক জাতিকাদের বললাম। এবং মাঝে মধ্যে দেখবেন মিসকমিউনিকেশন গ্যাপ তৈরি হচ্ছে, আন্ডারস্ট্যান্ডিংয়ের প্রবলেম হচ্ছে এবং এর কারণে আপনার মধ্যে ডিপ্রেশন বাড়তে পারে সিংহ রাশির জাতক জাতিকাদের। 15 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত এই জায়গাটা ভীষণভাবে রয়েছে, কেয়ারফুলি চলুন। আর সিংহ রাশির জাতক জাতিকাদের আর একটা জায়গা বিশেষ করে বলতে হচ্ছে যে প্রেমিক প্রেমিকা যারা আছেন তাদের ক্ষেত্রে পঞ্চমপতি, এই পঞ্চমপতি কিন্তু সেখানে নবমপতি কানেক্টেড হয়েছে এবং এটা বলা হচ্ছে যে কোনো লাভ ম্যারেজের কানেকশান রয়েছে, অর্থাৎ এখানে সপ্তমের যে কানেকশান, অর্থাৎ সপ্তমের অর্থাৎ পঞ্চমপতি দশমে কানেকশান রয়েছে এবং সপ্তমের দৃষ্টি রয়েছে, অর্থাৎ সপ্তমপতি সপ্তমে কানেকশান রয়েছে, এটা একটা কম্বিনেশান তৈরি হয়েছে যেটার জন্য আপনার হঠাৎ করে কিন্তু বিবাহ হতে পারে, এটার একটা যোগ রয়েছে। কিন্তু আবার বলছি, কিন্তু বিবাহের ক্ষেত্রে কিন্তু ছোটোখাটো ভুলের কারণে আপনার বিবাহটা ভেঙেও যেতে পারে বা বিবাহ নাও হতে পারে বা দেখা গেল সম্পর্কটা পুরোপুরি ছিন্ন পর্যন্ত হয়ে যেতে পারে, এটা কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের বেশ কিছু কম্বিনেশান রয়েছে সেটার জন্য বললাম। এবং এর সঙ্গে সঙ্গে সিংহ রাশির জাতক জাতিকাদের যাদের শত্রুতার জায়গা অবশ্যই রয়েছে, আপনার কথাবার্তা আপনার কিন্তু আপনাকে শত্রুতা ডেকে নিয়ে আসতে পারে, সেই জন্য কথাবার্তা বলার ক্ষেত্রে খুব সাবধানতা নেবেন। আর খুব কাছের মানুষ দ্বারা আপনি কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারেন, সেক্ষেত্রে সতর্কভাবে চলবেন, সেক্ষেত্রে শত্রুতার জায়গা রয়েছে। আর সিংহ রাশির জাতক জাতিকাদের ভ্রমণের ক্ষেত্রে রয়েছে, ভ্রমণ অবশ্যই রয়েছে, ভ্রমণ করবেন, ভ্রমণে আনন্দ পাবেন, সুখ পাবেন, সেই জায়গাটা কিন্তু রয়েছে। সন্তান নেওয়ার ক্ষেত্রে সিংহ রাশির জাতক জাতিকাদের কিন্তু একটা শুভ কানেকশান রয়েছে, কারণ এখানে পঞ্চম এবং চতুর্থের যে কানেকশান রয়েছে সেটা কিন্তু নো ডাউট খুব ভালো কানেকশান রয়েছে এবং সেই জন্য সন্তান নেওয়ার যোগ রয়েছে। আর দ্বিতীয় বৃহস্পতির দৃষ্টি রয়েছে যেটা কেতুযুক্ত হয়ে আছে, সেক্ষেত্রে কিন্তু যদি কোনো রকমের গুপ্ত কোনো রোগ দেখা যায় তাহলে সেই রোগটা দিনের দিন বাড়বে এবং অনেকটা বৃদ্ধি পাবে, এবং চোখ কান নাক গলা নিয়ে কোনো সমস্যা হলেও সেক্ষেত্রে সতর্ক থাকবেন সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বললাম। এই হচ্ছে সিংহ রাশির জাতক জাতিকাদের কী হবে না হবে। আর সম্পত্তি কেনার যোগ কিন্তু খুব ভালো রয়েছে সিংহ রাশির জাতক জাতিকাদের, যেটা করণীয়, এই যে করণ ক্রিয়া যেটা করণীয় সেটা হচ্ছে আপনি প্রত্যেক মঙ্গলবার দিন যদি আপনি হনুমান চল্লিশা পাঠ করতে পারেন আপনার জন্য যথেষ্ট শুভ হবে, এবং তার সঙ্গে সঙ্গে শিবের অভিষেক করবেন প্রত্যেক সোমবার করে, এবং শিবের অভিষেক অবশ্যই করবেন, কালো তিল দিয়ে করবেন, শত্রু রয়েছে, শত্রু অবশ্যই আপনি কিন্তু পরাজিত করতে পারবেন, কালো তিল দিয়ে শিবকে অভিষেক করবেন, যে নিয়ম রয়েছে সেই নিয়ম, অর্থাৎ শিবের মহামৃত্যুঞ্জয় মন্ত্র কিন্তু বলবেন 28 বার বা 108 বার বা 3 বার করে আপনি এই ক্রিয়াগুলো করুন, দেখবেন অনেকটা ভালো ফল পাচ্ছেন। আর সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বেশ কিছু জায়গা রয়েছে যেগুলো আমি বারবার বলি, যে আপনার জন্মছকের কানেকশান, আপনার যে 27টা নক্ষত্র, 12টা রাশি এবং 9টা গ্রহ কীভাবে কানেকশান পাচ্ছে তার পরিপ্রেক্ষিতে আপনার কিন্তু ফল দেবে, সেই জন্য হতাশাগ্রস্ত হয়ে লাভ নেই, আপনার ক্ষেত্রে সমস্যাটা কোথায় আছে সেটার পুঙ্খানুপুঙ্খ বিচার করার চেষ্টা করুন এবং তার সঙ্গে সঙ্গে সঠিকভাবে প্রতিকার প্রতিবিধান করার চেষ্টা করুন এবং তার সঙ্গে সঠিক গাইডলাইন নেওয়ার চেষ্টা করুন। তাতে দেখবেন সঠিক গাইডলাইন একটা মানুষকে কিন্তু পরিবর্তন করে দিতে পারে, এবং যদি মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করবেন তাহলে নিচের যে বুকিং নাম্বার যাচ্ছে বা অ্যাপয়েন্টমেন্ট নাম্বার যেটা যাচ্ছে সেই নাম্বারে আপনি ফোন করে জানতে পারবেন আমি কোন চেম্বারে কখন কোন সময়ে বসি এবং সেই অনুযায়ী আপনি যোগাযোগ করতে পারেন। আজকের মতো এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন,
আর যাওয়ার আগে আবার বলতে হচ্ছে যে চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, পাশে থাকুন। সকলে ভালো থাকুন, নমস্কার।